হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শোল মাছ কাটা হচ্ছে। আসলে আমি পাবনা এসেছি, তো পাবনায় এসে এখানে পুকুর থেকে অনেকগুলো শোল মাছ উঠিয়েছে, অনেক মাছ কিন্তু এখানে, তো বড় থেকে ছোট সব ধরনের সাইজেরই কিন্তু এখানে মাছ রয়েছে। তো আমাদের বাড়ির পাশের একটা আন্টি, উনি এসে কিন্তু আমাদের সব মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে কেটে দিচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এটা জুড়েই। আর শোল মাছ কাটতে কিন্তু লার্কির চুলার যে নিচে ছাই হয় ওই ছাইটা লাগে, কারণ শোল মাছ এমনিতে অনেক পিছলা হয়। আর এই মাছগুলা যেহেতু একদম জ্যাতা, তো এগুলো এখন রান্না করে খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।